যাবতীয় পাপাচারে লিপ্ত হই, কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এটাই সব কথার মূল কথা। কোরআন এবং সুন্নাহ ঘাঁটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায়। আল্লাহ পাকের দর্শন খুব সরল, কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল। পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল। আল্লাহ পাক এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি, তার তাওহীদের উপর থাকি। আল্লাহ চেয়েছেন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ চেয়েছেন যাকাত ফরজ হয়ে গেলে যাকাতটা প্রদান করি। আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামিক পরিবার রূপে করার চেষ্টা করি। চেষ্টার পর যদি না করা সম্ভব হয় সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে? চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য কর। তখন আসহাবুল কাফের মতো একা থাকতে হবে। আল্লাহ চেয়েছেন এটা। আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই, হারামে না যাই। আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবন যাপন করি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ চেয়েছেন আমরা তার দিনের দাওয়াত মানুষকে দেই, তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। দুটো কাজ দিয়ে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দেই। আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই ফিকির আমরা করি, এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি। আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি, বিভক্ত না হই। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে, 200টা কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন, আল্লাহ এগুলো চেয়েছেন। এগুলো কি আল্লাহর অন্যায়?